علي قالت يا دوري ابو ذر غفاري الباري দিকে চইলা যায় ابو ذر غفاري দরে যায় ঘরে জানলাই যায় علي করে কি হাও মাও করে কাঁদতেছে ابو ذر غفاري বলে কে আছে আমার ঘরে জানলাই এত রাতে কে কাঁদে কে কাঁদে ابو ذر غفاري করছে কি ওই জানলা খুলে দেখে রে বাবা হযরত علي ছোট বাচ্চার মত হাও মাও করে কাঁদতেছে সঙ্গে সঙ্গে ابو ذر غفاري বলে علي তোমার কি হয়েছে তুমি এইরকম করে কেন কাঁদছো আলী রে তোমার সঙ্গে কত যুদ্ধ জিহাদ করছি আলী রে আমি তো কোনোদিন এইরকম করে কাঁদতে দেখি নাই তোমার আজ কি হইলো রে আলী কি হইলো তুই এইরকম করে কেন পাগলামি করে কাঁদো সঙ্গে সঙ্গে আলী বলে আবু জর আমার তুই প্রশ্ন করিস না রে প্রশ্ন করিস না যারে জান্নাতুল বাকির পূর্ব কোণায় যা একটা জায়গা কবর খোর এই কথা বললে আবু জর কাফারে বলে আলী রে পৃথিবীতে এখনো কেউ বলল না কার কবর আমি খুঁড়ব সঙ্গে সঙ্গে আলী বলে আবু জর আজ রাতে আমার হাসান হোসেন দুই ছেলে রে বাহারাইবে এই কথা বললে আবু জর গাফারি কান্দে বলে আলী রে এইরকম পাগলামি কথা তুমি বলিও না বলিও না এ আলী রে আমি দেখেছি তোমার দুই ছেলেকে আমি দেখেছি রে আলী নবীর দেখাল করার পরে আজ থেকে ছয় মাস যাবত হইতেছে ওই তোমার দুই ছেলে করে কি আমি দেখেছি এই মদিনার অলিতে গলিতে ঘরে যত সাহাবিরে দেখতে পায় সমস্ত সাহাবিকে ডাকতে বলে ও আমার নানার সাহাবি তোমরা কি জানো আমার নানা ভাই কোথায় গিয়ে লুকাইছে আজ পর্যন্ত আসে না আমার নানা ভাই কেন আসে না আমার নানা ভাই কেন খেজুর খাবার দেয় না আমরা দুই ভাই খুঁজতেছি আজ পর্যন্ত আমার নানা কেন আসে না ও আলী এইরকম তোমার দুই ছেলে রে আমি দেখেছি মদিনায় অলিতে গলিতে সবাইকে ধরে এইরকম করে কাঁদে আর নানার খোঁজ চাই এ আলী এই জন্য আবু বকর ডাকতে বলছে আবু বকর বলছে ও সাহেব তোমার শোনো শোনো তোমরা কে জানো এই ছোট্ট হাসান হোসেনকে যেন তোমরা জানো ওই জান্না নবীর রওজা পাকের খবর তোমরা কেউ দিব না কেননা নবী হায়া নবী জিন্দা নবী আমাদের নবী এই হাসান হোসেনকে এত ভালোবাসা বাসত ফাতেমা হঠাৎ করে ওই হাসান হোসেনকে কি জানি দুষ্টামি করেছে বাবা ওই হোসেনকে থাপ্পড় মারছে হাসান কেউ থাপ্পড় মারছে দুই ভাইয়ের গলা ধরে কাঁদতেছে আর বলতে চল রে ভাই চল চল মা আমাদের মানল রে মার কাছ থাকবো না নানার কাজ যাবো নানার কাজ যাবো চল নানার কাজ যাবো এমন সেন নবী আমার ঘরে তো যায় খারাপ হয়ে গেছে তাইকে দেখে দুই ভাই বলা ধরে কাঁদতেছে আমার নবী ঘরে ঢুকাই বলে ভাইরা তোরা কাঁদিস কেন তোর কি হয়েছে কি হয়েছে বলে নানু ভাই একটু খাবার চাইছি দুই হলে কিছু খাই রে নানু ভাই খিদা গলা থাকতে পারতেছি না গো নানু ভাই এই যে মার কাছে যখন বার বার খাবার চাইতেছি মারা কইরা থাপ্পর মারছে এমন শয়ন নবী ডাকবে ফাতেমা রে তুই দেখ রে মা দেখ রে তুই হাসান হোসেনকে মারছিস সে মে মা তুই তাইকে দেখ রে আবার দু গালে লাল হয়ে গেছে ফাতেমা বলে বাবা গো তুমি এমন কথা কেন বলতেছো আমি হাসান হোসেন দুই ভাইকে মারলাম তোমার গালে কেমনে লাল দাগ হইলো বলে মা রে আমি তোর কাছে বলি রে মা তুই আমাদের ভালোবাসা থাকিস রে মা ফাতেমা কোনদিন এই রিনাকিরি হাসান হোসেনকে মারবি না এ এইরকম নবী হাসান হোসাইনকে মহব্বত করতো এই যে দাও বকর সমস্ত সাহাবীকে বলতো তোরা শোনো তোমরা শোনো তোমরা কেউ জানো এই ছোট্ট দুই ভাইকে নবী রওজা পাকের খবর দেবা না কারণ নবী হায়াতুন নবী জিন্দা নবী এই ছোট্ট দুই ভাই যদি এক তোর নবীর রওজা পাকে যাজ কাঁদে নবী আমার ঠিক থাকতে পারবে না এ আবু জর
কবর যা যা জানাতুল বাকির পূর্ব পাশে যা ফাতেমার কবর করে যাবো জর যা এ বাবা বুজর গাফারি করে কি খালি একটা কোদাল লয়ে করে কি চলে যায় জান্নাতুল বাকিতে জান্নাতুল বাকির পূর্ব কোণায় ইয়াংজুর বিনুরিল্লাহ আবু জর গাফারি খেয়াল করে দেখে যেখানে ফাতেমাতুল জোহরার কবর হয় বাবা সেই কবরের জায়গায় সবুজ রঙে আলো জ্বলতেছে আবু জর গাফারি আসাদ হে বলে আল্লাহ গো ফাতেমা কত দামি ফাতেমা যা যা আল্লাহ তাআলা যে জায়গায় কবর হবে সেই জায়গায় সবুজ রঙের আলো জ্বলায়া দিছে আবু জর গাফারি করে কি বাবা গো বিসমিল্লাহে কবর ফুরা শুরু করে দেয় কি করে দেয় কবর খুঁড়তেছে একটা সুর মারছে বলে কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে আসবে তোমার মধ্যে এমন একটা মহিষী নারী আসবে যাকে নবীর মেহর পর নবী তার মা বলে সম্মান করছে এ খবর তুমি কি জানো জানো তোমার মধ্যে এমন একটা মহিষী নারী আসবে এমন একটা মা আসবে যার দুই ছেলে হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার হবে রে কবর এ খবর তুমি কি জানো রে তোমার মধ্যে এমন একটা স্ত্রী নিয়ে আসবে যে ফাতেমা আসাদুল্লাহ গালিব আলীর স্ত্রী এমন সময় কবর থেকে কে জানে আওয়াজ দেয় আবু জর আমি কার মেয়ে কার মা কার স্ত্রী আমি তো দেখবো না আমি দেখবো রে আবু জর যার আমল ভালো হবে আমি পাবো তার সঙ্গে ভালো ব্যবহার করব যার আমল খারাপ হবে আমি তার সে খারাপ ব্যবহার করব এখন আপনি আমার হুজুর তাহলে আল্লাহ কেন ওই ফাতেমার কবর খুঁজতেই কেন এই কথা বললো বাবা রে ফাতেমা জোহরা পর্দা নিশি মা ফাতেমা ছিল তাক দে আল্লাহ তালা সমস্ত বান্দাদের কানে খবর পৌঁছাইতাছে যে তোমরা শোনো ভালো আমল কইরা তোমরা কবরে আসো খারাপ আমল কইরা যান কবর আইসো না